फ्रेंड्स वेलकम टू आवर चैनल द मिरर ऑफ आइडेंटिटी। तो फ्रेंड्स तुम्हारा सबाई जानो WBJEE काउंसिलिंग चलते, तो विभिन्न कॉलेजे विभिन्न इनफरमेशन तुम्हारा दरकार पड़े, कौन कॉलेजे कीरकम परिस्थिति, प्लेसमेंट कत, सीट कत, फीस कत, नानाधरण इनफरमेशन, होस्टेल आछे कि ना थाकलो सेटा कीरकम फैसिलिटी सेखाने आछे, तो ऑल दिस इनफरमेशन निये आमरा चले एसेछि आजकेर भिडियोते। आमरा आजके एकटी कॉलेजेर तोमादेर रिव्यू देव। তো কলেজটি হচ্ছে কলকাতারই একটি কলেজ, শিয়ালদার কাছে বেলিঘাটার ওখানে। তো কলেজটির নাম হচ্ছে দ্য গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি। তো কলেজটা সম্পর্কে একটু প্রথমে কিছু বলি, ঠিক আছে? তো কলেজটাতে আমি বেশ কয়েকবার গিয়েছিলাম কিছু কাজের জন্য, গিয়েছিলাম কিছু ইম্পর্টেন্ট দরকারও পার্টিকুলার টু দ্য কলেজ, সেজন্য গিয়েছিলাম। তো কলেজটার ক্যাম্পাস মোটামুটি ভালো, মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের ক্যাম্পাস আছে। হোস্টেল একটা নতুন হোস্টেল আছে, তো হোস্টেল নিয়ে এতটা বেশি চাপ নেওয়ার দরকার নেই। আর বাকি মোটামুটি সবই ভালো, ইনফ্রাস্ট্রাকচার ইজ নট সো মাচ হাই, বাট ইনফ্রাস্ট্রাকচার ইজ যতটা দরকার ততটা কিন্তু ইনফ্রাস্ট্রাকচার আছে। তো এবারে যেটা আমরা পয়েন্ট বাই পয়েন্টে আসবো, তো দেখো তোমরা জানো যে গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে, সেখানে বেশিরভাগ জায়গাতে কিন্তু শুধুমাত্র WBJEE দিয়েই ইন্টার করা যায়, JEE মেইন দিয়ে কিন্তু ইন্টার করা যায় না। তো একই রকমভাবে এখানেও তোমরা শুধুমাত্র WBJEE দিয়েই ইন্টার করা যায়, JEE মেইন দিয়ে ইন্টার এখানে হয় না। আর এরপরে চলে আসে এখানে কী কী কোর্স অফার করা হয়, মানে কী কী কোর্সে তুমি এখানে ভর্তি হতে পারো। তো তার মধ্যে এখানে যেগুলো আছে সেগুলো মাত্র তিনটে কোর্স এখানে পড়ানো হয়। তো তার মধ্যে আছে পয়েন্ট ওয়ান, যেটা খুব ইম্পর্টেন্টলি এটা যেখানে একমাত্র এখানেই বোধহয় পড়ানো হয়, সেটা হচ্ছে সিরামিক টেকনোলজি। আরও কয়েক দুই জায়গায় আছে, তবে এখানে একটু বেশ ভালো রকমভাবে পড়ানো হয়, সিরামিক টেকনোলজি আর কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়ানো হয়। এছাড়াও আছে IT অর্থাৎ ইনফরমেশনাল টেকনোলজি, এই তিনটে সাবজেক্টই তোমার বিটেকে পড়ানো হয়। এমটেকও আছে এখানে পড়ানো হয়, এমটেকে শুধুমাত্র দুটো পড়ানো হয়, একটা হচ্ছে ইনফরমেশন টেকনোলজি আর একটা হচ্ছে তোমার সিরামিক টেকনোলজি। তো এরপরে চলে আসি আমরা যে সিট কতগুলো করে আছে। দেখো সিট ম্যাট্রিক্স তো ডিটেলস দেওয়াই আছে, সেটা আমরা পরে আলোচনা করবো। গ্রসলি আমরা যদি দেখি তো এখানে সিট ম্যাট্রিক্স হচ্ছে পার্টিকুলার, মানে প্রতিটা সাবজেক্টের ওপর 40টা করে সিট আছে, মোট 4×12 মানে 120টা সিট মোটামুটি আছে। তো এবার পার্টিকুলার সিট ম্যাট্রিক্স কী আছে, মানে জেনারেলদের কটা আছে, SC ST OBCদের কটা আছে, সেটা আমরা এবারে জেনে নেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ সিট ম্যাট্রিক্স পেছনে দেওয়া আছে। তো দেখো তোমরা বিভিন্ন বিভাগে কীভাবে স্টুডেন্ট কতগুলো করে নেওয়া হয় সেটা তোমরা দেখতেই পাচ্ছ পেছনে দেওয়া আছে। মানে দেখো জেনারেল ক্যাটাগরি, মানে তোমার OP অর্থাৎ জেনারেল ক্যাটাগরি যেটা, সেটাতে দেখো সিরামিক টেকনোলজিটা অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিটা আমি তোমাদেরকে বলছি। তো দেখো সেটা প্রথম রোটাতে একদম দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার দেখো সিরামিক টেকনোলজিতে যেটা জেনারেল ক্যাটাগরি আছে সেটা 21 জন আছে, মানে 21টা। জেনারেল অ্যান্ড ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যেটা, সেটা হচ্ছে একটা। তারপরে OBCA তে 3টে, OBCA ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ একটা, OBCB 3টে, OBCB ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কোনো সিট নেই। অ্যান্ড দেন SC তে 8টা আছে, SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কোনো সিট নেই। দেন কাম টু দ্য ST তে 3টে সিট আছে, SC ফিজিক্যাল হ্যান্ডিক্যাপে কোনো সিট নেই, TFW 2টো। আর প্রথমে তো আমরা তোমাদেরকে বলে দিচ্ছি যে JEE মেইন এখানে কোনো এন্ট্রি হয় না, সো JEE মেইন 0। আর TFW ব্যাপারটা কি, TFW ব্যাপারটা হচ্ছে তোমরা অলরেডি জানো কিছু না কিছু, তাও আমি একবার বলছি। যেটা TFW ব্যাপারটা হচ্ছে যে তোমাদের একটা TFW সার্টিফিকেট করাতে হবে, কিছুই নয়, গভর্নমেন্ট থেকে একটা সার্টেন লিমিট দেওয়া থাকে ইনকামে, তোমার ফ্যামিলি ইনকাম যদি সেই সার্টেন লিমিটের মধ্যে হয়ে থাকে তো তুমি ওই TFW সার্টিফিকেটটা করতে পারবে। একটা ফর্ম্যাট, একটা মানে প্রোফর্মা দেওয়া থাকে ওয়েবসাইটে, সেটা তোমাকে BDO থেকে বা BDO র্যাঙ্কের ওপরে কোনো অফিসার কাছে সই করাতে হবে, অ্যাজ আ মানে প্রুফ হিসেবে যে তোমার পরিবারের আয়টা সত্যিই এত। তো সেই প্রুফটা দেখালে, তুমি যদি দেখাতে পারো এটা, তাহলে তোমার TFW ক্যাটাগরিতে যে সিটগুলো আছে সেগুলো তুমি সেগুলোতে তোমার চান্স হতে পারো, তুমি ভর্তি হতে পারো। এবং তোমার ওই TFW তে যদি তুমি চান্স পাও তাহলে তোমার কিছুটা পরিমাণে তোমার যে টিউশন ফিটা থাকে সেটা একটু রিল্যাক্স করা, মানে একটু কম হবে, ঠিক আছে? এর চেয়ে TFW, এছাড়া আর এমন কিছু নয় ওটা। তো এবারে চলে আসি দেখো পরে আরও বিভিন্ন ব্রাঞ্চের অর্থাৎ কম্পিউটার সায়েন্স আর ইনফরমেশন টেকনোলজির যে এগুলো আছে সিট ম্যাট্রিক্সটা দেওয়া আছে, তোমরা দেখতেই পাচ্ছ, মোটামুটি দেখেই নাও, আমি আর পড়ছি না ওগুলো। তো এই হচ্ছে মোটামুটি তোমাদের সিট ম্যাট্রিক্স, ঠিক আছে? তো এবারে যেটা পরের পয়েন্টে আমরা যেটা চলে আসি, যেটা নিয়ে অনেকেই হয়তো চিন্তা করে, যেটা সেটা হচ্ছে ফিজ, ঠিক আছে? তো ফিজের ব্যাপারটা তোমরা এমনিতেই আমি বলেই দেবো যে গভর্নমেন্ট কলেজ সব বেশি টেনশন নেবার কোনো দরকার নেই, ফিজ সেরকম এমন কিছু হবে না যেটা তোমরা BR করতে পারবে না। সো অবভিয়াসলি এটি ক্যারিয়েবল ফিজই হবে। তোমরা দেখো এখানে দেখতেই পাচ্ছ যে ফিজ ফার্স্ট সেমিস্টারে সিরামিক টেকনোলজিতে দেখো 8101 টাকা দেওয়া আছে, সেকেন্ড সেমিস্টারে 4000, এবং পুরো বাকি সমস্ত সেমিস্টারেই প্রায় 4000 করে দেওয়া আছে, আই মিন 4000 টাকা করে।
তারপরে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইলেক ইঞ্জিনিয়ারিং যেটা আছে সেটাতে 11,000 টাকার মতন মোটামুটি দেওয়া আছে ফার্স্ট সেমিস্টার, বাকিগুলোতে 7,000 টাকা করে। অ্যান্ড তোমার যেটা লাস্ট যেটা দ্যাট ইজ ইনফরমেশন টেকনোলজি একটু বেশি হয় সব জায়গাতে, এখানে একইভাবে বেশি, যেটা হচ্ছে 18,000 টাকার মতন মোটামুটি আছে, বাকিগুলো 13,000 টাকা করে বাকি সেমিস্টারগুলো। তো 8টা সেমিস্টার হবে এই মোটামুটি তোমার টোটাল হিসেব খরচ, ঠিক আছে, মানে খুব একটা অসুবিধে কিছু হবে না। আর যদি তোমরা মোটামুটি হোস্টেল পেয়ে যাও ওখানে তো আরও চিন্তা করার কারণ নেই। বাকি ফিস মানে যদি তোমাকে মেস বাইরে নিতে হয় তাহলে একটা বাড়তি খরচের ব্যাপার থাকে, হোস্টেল পেয়ে গেলে এতটা আর মানে অতটাও চিন্তা করার কোনো দরকার নেই। নাও লেটস কাম টু দ্য কাট অফ। কাট অফ মানে হচ্ছে তোমার ক্লোজিং র্যাঙ্ক এবং ওপেনিং, যেটা ওপেনিং র্যাঙ্ক যেটাকে বলা হয়, মানে তোমার যে র্যাঙ্কে প্রথম ছেলেটা ঢুকেছে এবং যে র্যাঙ্কে লাস্টে ছেলেটা ঢুকেছে। দেখো তিনটে তো ব্রাঞ্চ আছে এখানে, তো কম্পিউটার সায়েন্সে যেটা হয়েছে টোটাল অ্যাভেলেবল সিট 40টা 2019, হ্যাঁ 2019 কাট অফ আমরা বলছি। তো 1863 প্রথম এবং 4,440 লাস্ট গেছে, ঠিক আছে। এবারে যেটা পরেরটা অর্থাৎ যেটা সিরামিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি এটা আছে, এখানে 40টা অ্যাভেলেবল সিট, যে ফার্স্ট স্টুডেন্ট ঢুকেছে সেটা 4,079 র্যাঙ্ক করেছে এবং যে লাস্ট গেছে তার হচ্ছে 8,529 র্যাঙ্ক করেছে। এই সমস্ত র্যাঙ্কটা কিন্তু জিএমআর অর্থাৎ জেনারেল মেরিট র্যাঙ্ক, ঠিক আছে। এরপর হচ্ছে ইনফরমেশনাল টেকনোলজি যেটা আছে সেটা হচ্ছে 40টা সিট, এখানেও একইভাবে দেখো 4,717 থেকে 7,402, ঠিক আছে, লাস্ট স্টুডেন্ট ঢুকছে। এটা হচ্ছে জেনারেলাইজডভাবে একটা দেওয়া হয়েছে, মানে টোটাল ধরে নিয়ে মোটামুটি দেওয়া হয়েছে, ঠিক আছে। তো এর মধ্যে হয়তো ক্যাটাগরিতে হয়তো রিল্যাক্সেশন আরও হতে পারে, আমরা শুধু জাস্ট একটা ওভারঅল আমরা দেখিয়েছি এখানে, ঠিক আছে। তো এরপর যেটা আসছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা মানে সবার মাথাতেই ঘোরে যে প্লেসমেন্ট কেমন হয় এই কলেজটাতে। সো দেখো কলকাতার কলেজ, সো স্বাভাবিকভাবে প্লেসমেন্ট একটা ভালো হওয়ার সম্ভাবনা থাকে, অবভিয়াসলি প্লেসমেন্ট ভালো হয়, অ্যাভারেজ প্লেসমেন্ট কিন্তু খুব ভালো এখানে। 2017 80% স্টুডেন্ট প্লেসড হয়েছে, মানে ক্যাম্পাস ইন্টারভিউতে প্লেসড হয়ে গেছে। 2018 77%, 2019 71% স্টুডেন্ট কিন্তু ক্যাম্পাস ইন্টারভিউ থেকেই, মানে ক্যাম্পাস থেকে কিন্তু প্লেসমেন্ট পেয়ে গেছে। তো এবারে যেটা আরেকটা জিনিস মাথায় আসে সেটা হচ্ছে ম্যাক্সিমাম কত পেয়েছে। ম্যাক্সিমাম দেখো 2017 10 লাখ, 2018 যেটা আছে সেটা হচ্ছে 7 লাখ আছে, 2019 যেটা আছে সেটাও 7 লাখ ম্যাক্সিমাম পেয়েছে। কিন্তু একটা কথা তোমাদেরকে আমি বলে রাখবো ফ্রেন্ডসদেরকে, যে 2000 মানে আই মিন ম্যাক্সিমাম যেটা বলা আছে ম্যাক্সিমাম সিটিসি, তো এই ম্যাক্সিমাম সিটিসিটা কিন্তু তোমরা দেখবে না, মানে এটা কিন্তু খুব একটা কাজের জিনিস নয়। তোমরা যেটা দেখবে সেটা হচ্ছে অ্যাভারেজটা কত আসছে, ঠিক আছে। অ্যাভারেজটা দেখো, অ্যাভারেজটাই মেন, কারণ ম্যাক্সিমাম হয়তো সামাও একজন কেউ ছিল যে ট্যালেন্টেড সে হয়তো পেয়ে বেরিয়ে গেছে, বাট অ্যাভারেজ যেটা দেখবে সেটাই হচ্ছে তোমার মেন মানে কাজে দেখবে। অ্যাভারেজটা দেখো দেওয়া আছে 2017, 2018 এবং 2019 তিন জায়গাতে একই, অর্থাৎ 5 লাখ করে দেওয়া আছে। এটা কিন্তু 5 লাখ পার অ্যানুয়াম, ঠিক আছে। তো আর কোম্পানিগুলো দেখো, তোমরা কোম্পানিগুলো দেখতে পাচ্ছ ভালো ভালো কোম্পানি এখানে আসে, টাটা টিসিএস আসছে, ইনফোসিস আছে, IBM আছে, অ্যাসেঞ্চার আছে, অ্যামাজন আছে, ইনফোটেক আছে, ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আছে, টেক মাহিন্দ্রা আছে, ক্যাপ জেনিমি আছে, হাইটেক আসে। সো মানে অল দিস মানে ভালো ভালো কোম্পানি কিন্তু এখানে মোটামুটিভাবে আসে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটিভাবে তোমাদের টোটাল সিরামিক টেকনোলজির যা ডিটেলস, এই হচ্ছে মোটামুটি ডিটেলস। তো দেখো এখান থেকে তোমরা এবার, আমরা তো পুরো ডিটেলস দিয়ে দিলাম, বাকিটা কিন্তু তোমাদের ব্যাপার, মানে তোমরা কোন ডিপার্টমেন্টটা চুজ করবে বা কোনটা যেতে চাও সেটা তোমাদের উপর প্রেফার করছে কলকাতার, যেহেতু। সো আই হোপ কি প্লেসমেন্ট সামনের বছর বা বিগত বছরও ভালোই আসবে, খারাপ খুব একটা প্লেসমেন্ট হবে না। সো এই হচ্ছে টোটাল ইনফরমেশান অ্যাবাউট দ্য সিরামিক টেকনোলজি, আই মিন গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি। তো যদি তোমাদের মনে হয় যে কিছু প্রশ্ন আছে, আরও কিছু জিজ্ঞাসা আছে সিরামিক টেকনোলজির ব্যাপারে, তো তোমরা কমেন্টে জিজ্ঞেস করো, আমরা তোমাদেরকে যতটা পারবো তোমাদেরকে আরও দেওয়ার চেষ্টা করবো ইনফরমেশান। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে বলতে সাবস্ক্রাইব করে দাও, কারণ আরও অনেক ইনফরমেশনাল ভিডিও তোমাদের কাছে আমরা আনতে চলেছি। আর অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করো, যদি মনে হয় যে বন্ধুদের কাজে লাগে তো বন্ধুদেরকে শেয়ার করো। অ্যান্ড অবভিয়াসলি সবাই বাড়িতে আছো, ভালো আছো, সো বেস্ট অফ ইউর কাউন্সিলিং। সো কাউন্সিলিং ভালো করে করো, মন দিয়ে কাউন্সিলিং করো। আর দ্যাটস অল ফর টুডে। আজকে আমার সঙ্গে যুক্ত আছে অভিক মান্না, তৃতীয় বর্ষের ছাত্র গভর্নমেন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড সিরামিক টেকনোলজি। তো প্রথম প্রশ্ন অভিক তোমাকে করতে চাইছি যে কলেজের ক্যাম্পাস লাইফটা কেমন? তো আমাদের কলেজের ক্যাম্পাসটা অতটা বড় নয়,
তবে এখন রিসেন্টলি অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, যেমন একটা ছোট্ট জিম স্টার্ট হয়েছে, তাছাড়া ক্যান্টিন নতুন স্টার্ট হয়েছে। তো আমি বললাম আমাদের ক্যাম্পাস লাইফটা খুব একটা ভালো নয়, খুব একটা খারাপও নয় মডারেট। আমরা নেক্সট প্রশ্নে চলে যাব। তোমাদের কলেজের ফ্যাকাল্টি মেম্বার কেমন? হ্যাঁ, আমাদের কলেজের প্রফেসররা বলতে খুব হেল্পফুল, আর স্টুডেন্টদের সাথে খুব কোঅপারেটিভ, আর এমনকি এক্সাম বা এক্সামের যে সিলেবাস থাকবে সেটাও আমাদের সাথে কনসাল্ট করে নেয়, তো খুব হেল্পফুল, এটাই বলবো। যেহেতু অটোনোমাস কলেজ, তাই তো? হ্যাঁ তাই। ম্যাকাউডের সাথে অ্যাফিলিয়েটেড আছে, কিন্তু কোশ্চেনটা তোমাদের নিজেরাই তৈরি হ্যাঁ করে। হ্যাঁ, এরপরে চলে আসবো তৃতীয় প্রশ্নে। হোস্টেল লাইফ কেমন? তুমি কি হোস্টেলে থাকো? না আমি হোস্টেলে থাকি, আমি ও মেসে থাকি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হোস্টেল আছে তোমাদের কলেজে? হ্যাঁ হোস্টেল রয়েছে। হোস্টেল সম্বন্ধে কিছু বলতে পারবে? হ্যাঁ হোস্টেলে মোটামুটি এখন নতুন হোস্টেল রয়েছে, 1-2 বছরই হলো, তো হোস্টেলের ব্যবস্থাটা অবস্থা খুব ভালো, আর প্রতিটা রুমে 3 জন করে থাকে, আর হোস্টেলের খাওয়ার দাওয়ার কিংবা অন্যান্য ব্যবস্থাও বেশ ভালো, এটাই বলবো, নতুন হয়েছে আচ্ছা যেহেতু। আচ্ছা, আমরা তাহলে চতুর্থ প্রশ্নে চলে আসবো। আর সব থেকে বড় প্রশ্ন, প্লেসমেন্ট কেমন হয় তোমাদের কলেজে? তো প্লেসমেন্টের ব্যাপারটা বলতে গেলে, প্লেসমেন্টের ব্যাপারে মানে ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে। তো যেমন গত বছরের কথা বলতে গেলে, গত বছর অলমোস্ট সেরামিক টেকনোলজির কথা বলতে গেলে পুরোপুরি 100% প্লেসমেন্ট হয়েছিল, আর এবছর 50% এর উপর, যেহেতু করোনা ভাইরাসের প্যান্ডামিকটার জন্য এবছর অতটাও ক্যাম্পাসিং হতে পারেনি। তো আমি বলবো ইয়ার টু ইয়ার ডিপেন্ড করে, তবে CSIT থেকে সেরামিকের ক্যাম্পাসিংটা ভালো হয় নর্মালি। আচ্ছা, এই তাহলে আমরা এখানেই প্রশ্ন এবং উত্তরের সেশনটা শেষ করবো অভিক মান্নার সাথে, এবং আমরা অনেক অশেষ ধন্যবাদ জানাবো আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অভিক মান্নাকে। হ্যাঁ থ্যাংক ইউ।